হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে কুরবানি ঈদের ভিডিওটাই শেয়ার করছি আমরা কোথায় গেলাম কি করলাম কি রান্নাবান্না করলাম পুরো একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে কুরবানির দিন সকালবেলা তো এখন হচ্ছে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে তো এই ফ্লোরে হচ্ছে টোটাল চারটা গরু জবাই হয়েছে একটা ছাগল জবাই হয়েছে তো ফার্স্ট মাংস যেটা থাকে রান্না করার জন্য যেটা ফার্স্টে মাংস দেয় সেটা কিন্তু চলে এসেছে প্রথম দিকেই ম্যাক্সিমাম হচ্ছে কয়টার দিকে এসেছে এটা এসেছে বারোটার দিক দিয়ে তো অন্যান্য বারে কিন্তু আরও একটু তাড়াতাড়ি চলে আসে এবারে কিন্তু একটু লেটই হয়েছে কারণ হচ্ছে যে কষাই গুলো ঠিক করেছিল ওদের কাছে ছুরি তেমন কিছুই ছিল না যার কারণে এগুলো জোগাড় করতে একটু টাইম লেগেছে তো এখানে আমি যেটা করছি আমি একটু বিরিয়ানি রান্না করব আর কিছু রান্না করব তো যার কারণে হচ্ছে বিরিয়ানির মাংসটা আমি একটু আলাদা করে নিচ্ছি বিরিয়ানির মধ্যে হচ্ছে আমি হাড় দিবো না বা চর্বি দিবো না শুধু সলিড যে মাংসগুলো থাকে সেগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব তারপর বাকি মাংসগুলোকে হচ্ছে আমি একটু মানে ইয়ে করে নিয়েছি যেগুলো কি না একসাথে জয়েন করা ছিল সেগুলো একটু কেটে নিয়েছি আবার যেগুলো একটু বড় বড় পিস ছিল সেগুলোকে দুই ভাগ করে নিয়েছি এখন আমি ফার্স্ট যে মাংসটা রান্না করব সেটার জন্য হচ্ছে মাংসটা ক্লিন করে আর কুরবানির ঈদের মাংস যদি কাটাকাটি না করে বা রান্না না করে আমার কাছে কেমন জানি মনে হয় সেটা অসম্পূর্ণ আমি কুরবানির ঈদ অনেক বেশি পছন্দ করি রোজার ঈদের চাইতো আমার কাছে কুরবানি ঈদ অনেক বেশি ভালো লাগে তো এবারে আমি তেমন একটা বেশি রান্না করছি না কারণ দেখা যায় কি মানুষ কম আমরা সবই রয়ে যায় খাওয়া হয় না তাই ভাবলাম অল্প করে রান্না করি তো এখানে হচ্ছে মানে ফার্স্ট মাংসর মধ্যে কলিজা তারপরে হচ্ছে গিলা মানে ইয়ার থাকে যা যা থাকে এগুলো সব কিছু একসাথেই ছিল নরম হাঁটি তারপরে হাড় সব চর্বি সব একসাথেই মিক্স করা মাংসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। ফাস্ট গরুর মাংসর প্রতি কিন্তু সবার অনেক বেশি আকর্ষণ থাকে বা ওটা খাওয়ার জন্য সবার কার কোনটা কেমন হলো কার টেস্ট কেমন হলো মানে কার হাতের রান্না কেমন হলো সেটার প্রতি কিন্তু সবার অনেক বেশি আগ্রহ থাকে তো এর জন্য হচ্ছে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আদা রসুন হলুদ মরিচ ধনে তারপরে গরম মশলা তারপরে যা যা দেয় আর কি গরুর মাংসর মধ্যে সব কিছু দিয়ে একসাথে যেটা করব। হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি প্রথমে একটু অল্পই দিয়েছি যদি আবার মাংস থেকে বেশি তেল বের হয় তখন আবার দেখা যায় কি মাংসগুলো খেতে ভালো লাগে না বেশি তৈলাক্ত হয়ে যায় একটু কম তেলে হলে তাহলে ভালো হয় তো এখানে হচ্ছে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখছি তো আমি পানি যদি অ্যাড করতে হয় তাহলে পরের দিক দিয়ে হয়তো বা আমি অল্প একটু পানি অ্যাড করবো এখন আমি কোনো পানি অ্যাড করব না কারণ যথেষ্ট পরিমাণ পানি বের হবে তো এ পাশে চিন্তা করলাম যে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিই এর জন্য হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি নরম করে নিচ্ছি তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজ যখন একটু নরম হয়ে যায় তখন দেখা যায় খুব তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজকে যদি নরম না করা হয় তখন দেখা যায় কি পেঁয়াজগুলো শক্ত রয়ে যায় তো এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর ঈদের দিন আসলে তেহারি করলেও ভালো লাগে তেহারি তো প্রায় সময় খাওয়া হয় তাই ভাবলাম আজকে বিরিয়ানি করি নর্মালি দেখা যায় কি অন্যান্য সময়েও কিন্তু তেহারি করা হয় আর নর্মালি বেশিরভাগ সময় আমরা কিন্তু তেহারি খেতে বেশি পছন্দ করি বিরিয়ানিটা কম করা হয় তাই ভাবলাম আজকে বিরিয়ানিটাই করি তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা জিরা সব কিছু দিচ্ছি তারপরে বিরিয়ানি যে মশলাটা থাকে রেডিমেড যে মশলা সেখান থেকে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ মাংসর মধ্যে দিব বাকি অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি চালের মধ্যে দিব আপনারা চাইলে পুরো মশলাটা মানে মাংসর মধ্যেও দিতে পারেন আবার চালের মধ্যেও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা করলে হয়ে যায় তো প্রথম মাংসর মধ্যে যেটা হয়েছে আমার লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমার লবণ দেওয়া হয়নি এরপরে হচ্ছে বাদাম বাটা দিতেও আমি ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমি বাদাম বাটা দিলাম তারপরে হচ্ছে লবণ দিলাম তারপরে এদিকে হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা দিয়ে দিচ্ছি তো ঈদ কার কেমন কেটেছে কে কি রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো আসলে মানুষজন কম যেহেতু আমরা আমরাই সে কারণে কিন্তু খুব একটা বেশি কিছু করা হয়নি তো এখানে হচ্ছে যে আমি সন্দেশটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এখন কেটে নিব একটু পিস পিস করে নিচ্ছি তারপর প্লেটের মধ্যে সাজিয়ে নেবো সন্দেশগুলো কিন্তু অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছে আর ঘরের বানানো জিনিস তো মজা হবেই আর দোকানেরগুলো কিন্তু অস্বাস্থ্যকর খুব একটা কিন্তু ভালো লাগে না আর অনেক বেশি সস্তায় বিক্রি করে নর্মালি এখানে আপনারাই দেখেন আমার এই অল্পটুকু সন্দেশ বানাতে সাড়ে তিন লিটার দুধে ছানা লেগেছে তো দোকানে কীভাবে এত কম দামে দেয় আমি জানি না তো এখানে প্রায় আমাদের ভাগ বাটোরা শেষ মানে সব কিছু ভাগাভাগি হয়ে গিয়েছে তারপরে হচ্ছে একদম ক্লোজ টাইম তারপরে এখন হচ্ছে মানে সবাই চলে যাবে এরকম আর কি ম্যাক্সিমাম অন্যান্যদেরও কিন্তু হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংস কিন্তু চলে এসেছে এগুলা হচ্ছে যাদেরকে যা যা দেওয়ার তাদেরকে দিয়ে দিব এরপরে বাকিগুলো ফ্রিজে রেখে দিব রান্নারগুলো তো অলরেডি বসিয়ে দিয়েছে আর এগুলো সবই কিন্তু আমি নিজে একাই করেছি তো এখন যেটা করছি সেটা হচ্ছে মানে সব কিছু একটু মিক্স করে নিয়েছি হাডি ছিল বা ইয়া ছিল সবগুলো একসাথে মিক্স করে তারপর তো যাকে যেটা দেওয়ার তারপরে সেটা দিয়ে দিব। আমার মাংস রান্না কিন্তু এখনও হয়নি কিন্তু ফুফিরটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ওনার রান্না শেষ তো আমার জন্য হচ্ছে ফাহামিতাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো ফুফির মাংসটা টেস্ট করে দেখব তো কালার কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ফুফির হাতের রান্না কিন্তু অনেক মজা হয় যে কোনো রান্নাই অনেক মজা হয় আর গ্রেভিটাও অনেক মানে ইয়া হয়েছে ঘন হয়েছে কারণ হচ্ছে উনি বাদাম তারপর আরও অন্যান্য অনেক কিছুই অ্যাড করে মানে আমার চেয়ে আরও বেশি মশলা অ্যাড করে আর মাংসটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আর কুরবানি ঈদের মাংস না আমার কাছে মনে হয় কি সবার হাতেরগুলো অনেক বেশি মজা হয় কারণ এটার মধ্যে না অন্যরকম একটা ফিলিংস কাজ করে বা অন্যরকম একটা ইয়া কাজ করে আমি যত কুরবানি ঈদের মাংস যার যার হাতেই না খেয়েছে আমার কাছে সবারগুলোই অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমার মাংসটা আরও একটু হবে এখনও পুরোপুরি হয়নি আমি একটু লবণ টবন চেক করে নিলাম তো আরও একটু টাইম লাগবে তো এদিকে ভাবলাম হচ্ছে আমি রুটি আর হচ্ছে পরোটাগুলো ছেঁকে নেব তো ফার্স্টে হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি তারপরে পরোটাগুলো ছেঁকে নেব আর ওপাশে হচ্ছে মাংসগুলো হচ্ছে গরম গরম বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে এসেছে আর দুই চার মিনিট একটু দমে থাকলে কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে যে কয়েকটা চাল রয়ে গিয়েছে উপর দিক দিয়ে নিচের গুলা একদম বরাবর হয়ে গিয়েছে তো যার কারণে আমি হচ্ছে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর দু তিন মিনিট একটু দমে থাকলেই উপরের গুলা যখন নিচে চলে যাবে তখন এটা পুরোপুরি ডান হয়ে যাবে আর বিরিয়ানির কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে নাড়তে গিয়ে কতগুলো পড়ে গেল আমার কিন্তু এই সমস্যাটা থাকেই দেখা যায় কি নাড়াঝাড়া করার সময় এদিকে সেদিকে তেল ছিটে তারপরে এটা সেটা পরে পুরোই এক অবস্থা হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি অল্প একটু তেল দিয়েছি তারপরে হচ্ছে ছেঁকে নিচ্ছি আর ডুবু তেলের পরোটা কিন্তু অনেক বেশি সফট হয় কারণ হচ্ছে যেহেতু অনেক বেশি তৈলাক্ত থাকে তো নর্মালি হচ্ছে আমি যখন পরোটা ভাজি তখন কিন্তু অল্প তেলে ভেজে নেই আর তেল মানেই হচ্ছে সরি পরোটা মানেই হচ্ছে তেল পরোটার মধ্যে কিন্তু প্রচুর তেল যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোরবানির ঈদের টেবিল সাজানো শেষ খুবই নর্মাল যেহেতু মানুষ আমরা আমরাই ঘরের মানুষই খাবো। বাহিরের তেমন কেউ নেই তো যার কারণে হচ্ছে একদম সিম্পল করে আজকে সব আয়োজন করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমি সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি একটা রুটি একটা পরোটা তারপরে সাথে মাংস এভাবে একসাথে প্লেটে নিয়ে নিচ্ছি তো এবারে আমরা চিন্তা করেছি আমার ফুফির বাসায় যাব, আমার একটা ফুফির বাসায় মানে খাবার দাবারের পরে হঠাৎ করে আসলে প্ল্যান আগে থেকে ওরকম কোনো প্ল্যানই ছিল না যে আমরা ওখানে যাব। তো খেয়ে দেয়ে যখন আমরা বসেছিলাম তখন চিন্তা করলাম যে চলেন আমরা ওখানে যাই তো আমরা সবাই মিলে গিয়েছিলাম ফাহামিতা মেরিন নরিন তারপরে হচ্ছে ফুফিম তো প্রথমে হচ্ছে আমাদের বাসায় যাব আমাদের বাসায় গিয়ে ওখানে এক দুই ঘন্টা থাকবো ওখান থেকে হচ্ছে আমরা আরেকটা ফুফির বাসায় যাব তো যে কথা সে কাজ আমি রেডি সেডি হয়ে একদম নিচে চলে এসেছি তো নিচে হচ্ছে ফুফিদেরকে নিয়ে তারপরে হচ্ছে আমাদের বাসায় যাব। আর বাহিরে হচ্ছে ক্লিন করা হচ্ছে প্রচুর পরিমাণের ওয়াশ করেছে কারণ যেহেতু চারটা গরু জবাই হয়েছে যার কারণে কিন্তু একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল একদম পাউডার টাউডার দিয়ে একদম খুব ভালোভাবে ক্লিন করেছে আর রোডেও কিন্তু অনেক ভালোভাবে মানে অত বেশি মানে ইয়া করেনি রুড অপরিষ্কার ছিল না মানে অনেক সময় দেখা যায় কি রোডের পাশে পাশেই কিন্তু মানে আবর্জনাগুলো ফেলে দেয় কিন্তু আবাসিক কিন্তু ওরকম না মানে রোডের পাশে তেমন কিছুই ফেলা হয় না যথেষ্ট পরিমাণের মানে টেক কেয়ার করা হয় যে রোড যাতে অপরিষ্কার না হয় বা রোডের মধ্যে যাতে কোনো রক তো জমাট না থাকে এদিক দিয়ে কিন্তু প্রচুর খেয়াল রাখা হয় তো আমি হচ্ছে যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে মরজা ব্র্যান্ডের এটার ভিডিও কিন্তু এখনও যায়নি এখান থেকে আমরা সবাই একটা একটা করেই কুরবানিরিদের জন্য নিয়েছি আমি আর ফুফি হচ্ছে একদম সেম টু সেম নিয়েছি তারপরে নরিন নিয়েছে তারপরে আমার ফুফি নিয়েছে ফুফা পোনরা নিয়েছে আরও তো সবাই একটা একটা করে কুরবানি ঈদে পড়ার জন্য নিয়েছি ড্রেসগুলো কিন্তু শিপনার মধ্যে অনেক বেশি সুন্দর ছিল তো এগুলার ভিডিও কিন্তু দু এক দিনের মধ্যে যাবে আমার চ্যানেলে আপনারা সবাই দেখতে পাবেন তো এদিকে হচ্ছে মিনহাকে হচ্ছে রেডি করিয়ে দিয়েছে জুতো টুতা পরিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের বাসায় এই জায়গাতে আসলে ছবি না ওঠালে কিন্তু আমাদের ভালোই লাগে না আমরা সব সময় এই জায়গাতে হচ্ছে ছবি ওটাই এরপরে উপরে আসলাম উপরে আসার পরে আমি আর ফাহামিদা দুইজন মিলে ছবি ওঠালাম শর্ট ভিডিও করলাম এরপরে হচ্ছে আমাদের বাসায় চলে এসেছি তো এইখানেও হচ্ছে ভাবি মাংস তারপরে হচ্ছে পরোটা দিয়েছে তো আমাদের বাসার মাংস টেস্ট করে দেখেছি জাস্ট একটা পিস খেয়েছি আসলে কোরবানির ঈদের দিন না সবার করে মাংসগুলো টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে মানে এই দিনটাতে যে পরিমাণের মাংস খাওয়া হয় সারা বছর মনে হয় না এরকম মাংস খাওয়া হয় তো এগুলোও কিন্তু অনেক টেস্ট হয়েছে অনেক ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে চলে আসলাম প্রায় হচ্ছে মানে বিকেলের দিক দিয়ে আর কি আমার ফুফির বাসা আরেকটা ফুফির বাসা আমার কিন্তু ফুফি অনেক অনেকগুলাই দেখা যায় কি আমার দশ ফুফি হচ্ছে আর হচ্ছে দশ চাচা তো যেহেতু আমরা বাহিরে থেকে এসেছি ফুফি হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে লেবুর শরবত দিয়েছে আর ফুফি আর হচ্ছে আমার ফুফাতম যে বুটিক্সের ড্রেসগুলো পরেছে এগুলো কিন্তু আমার কাছ থেকেই নিয়েছে ওনারা হচ্ছে মা মেয়ে দুইজনই সেম টু সেম নিয়েছে ফুফি নিয়েছে হচ্ছে ব্ল্যাক কালার আর আমার বোন নিয়েছে হচ্ছে বাসন্তী কালার আর এটা হচ্ছে ফুফির কুরবানির ঈদের মাংস তো ফুফি নাকি এরকম বড় বড় মানে ডেক্সিতে করে তিন ডেক্সি রান্না করেছে দুই ডেক্সি নাকি শেষ মানে সবাইকে মানে বক্স বড় ভরে দিয়েছে এখন শুধু এক ডেক্সি আছে তো এটা হচ্ছে আমার ফুফা তোপনের ড্রেসটা তো এগুলোর কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা আজকে ভিডিওতে কিন্তু গিয়েছে এর আগেও আরো দু তিনটা আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো এখানে আসার পরে খাওয়া দাওয়া গল্প অনেক বেশি ভালো লাগছে আর কয়েকদিন আগেও কিন্তু আমি এসেছিলাম বেশি দিন হয়নি জাস্ট হচ্ছে এক সপ্তাহ হবে এসেছিলাম তো হঠাৎ করে আবার চলে আসাম তো সবাই যখন আসলে একসাথে আসা হয় তখন অনেক বেশি ভালো লাগে ওই সময়তে শুধু আমি আর হচ্ছে ফুফি এসেছিলাম তো এখন হচ্ছে আমরা আবার মাংস খাবো তো এখানে হচ্ছে আবার পরোটা তারপরে হচ্ছে মাংস এটা হচ্ছে আমার ফুফাতো শ্বশুর শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে এই মাংসটা তো মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিলো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে মাংসটা অনেক মজা হয়েছে তারপর আমার ফুফির হাতের তো আমরা খেয়েছিলাম দুটাই আমরা টেস্ট করেছি দুটাই অনেক মজা ছিল তো সবাই মিলে এখন হচ্ছে মাংস আর পরোটা খাবো সব জায়গায় আসলে আজকে সারা দিন মাংস আর মাংস সব মিলিয়ে কিন্তু আজকে পুরো দিন আমার অনেক ভালো কেটেছে তো প্ল্যানই ছিল না যে কোথাও ঘুরতে যাব কোরবানির ঈদের দিন তবে হুট করেই কিন্তু প্ল্যান করা তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা একেবারে রাতে খেয়ে দিয়ে গিয়েছিলাম তো এখানে হচ্ছে মাংস ভাজি করেছে মানে কালো করে ভাজি করেছে তারপরে হচ্ছে ভর্তা করেছে শুটকি আহ সুটকির করেছে সব মিলে কিন্তু রাতের খাবারটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস